ब्रह्मरूपमादिमत्य शेष सर्वभासकम् भावषट्कहीनरूप नित्य सत्यमद्वयम् वां मनोति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव राम कृष्णमीश्वरम्। আপনাদের সকলকে ধন্যবাদ এবং নমস্কার। এরকম অনুষ্ঠানে কখনো আসছিনি, কারণ পূজনীয় মহারাজ নিজের জন্মদিন পালন একেবারেই পছন্দ করতেন না, কিন্তু শেষের দিকে যখন উনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, প্রেসিডেন্ট হওয়ার পর অবধি কয়েক বছর ধরে চুপচাপই ছিলেন। পূজনীয় স্বামী আত্মস্থানী ভক্তদের জানিয়ে দেন কবে মহারাজের জন্মদিন, এবং সেই অনুযায়ী জন্মতিথি পালন করা ধরে ধুমধাম করে হতো, এইসব বেলুন টেলুন হতো। কারণ আমাদের একটা নিয়ম আছে যে আমরা সংঘগুরুতে জন্মদিন বা তিথি কোনোটাই পালন করি না। আমাদের সবার গুরু শ্রীরামকৃষ্ণ ব্যাসদেবের জন্মতিথি ব্যাস পূর্ণিমা, সেই দিনকেই আমরা যে যার গুরুর জন্মতিথি ভেবে তাদেরকে স্মরণ করে থাকি, তাদের ভাবি চিন্তা করি। কিন্তু মহারাজের এই দুটো দিন বা জন্মতিথি এবং জন্মদিন দুটোতেই একবার খুব হৈ হৈ করে পালন করা তো শেষের কয়েক বছর কেক টেক কাটা হতো। আমার মনে আছে পূজনীয় রঙ্গনাথন মহারাজের জন্মতিথিতে জন্মদিনে একদিন তিনি গোলপাক রামকৃষ্ণ মিশনে ছিলেন, ভক্তরা এরকম কেক এরকম 7-8 রকমের কেক নিয়ে এসেছিলেন। তারপরে রঙ্গনাথন যে আছেন ইয়েতে, তার মহারাজকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না কেক কাটতে হবে। আমরা যখন কোনোভাবেই সব থেকে ফেল করে গেলাম, তখন প্রভানন্দজি মাস তখন ওখানকার অধ্যক্ষ ছিল, ওনাকে গিয়ে বলা হলো যে মহারাজ আপনি গিয়ে বলুন। তখন মহারাজকে বললেন, আরে বুঝতে পারছেন না, কেক কাটার আসল উদ্দেশ্য দিস বয়েজ ওয়ান্ট টু হ্যাভ সাম কেক। বলছো তাই নাকি, ব্রিং হাউ মেনি কেকস ইউ হ্যাভ, তোমার কাছে কত কেক আছে নিয়ে এসো। বলে একদম ঘচাঘচ পেট ওপর থেকে নিচে অব্দি কাটা শুরু হলো, এবং এই ধরুন 7-8টা যত কেক এসেছিলো সব কেটে দিলেন। আমরা তার মধ্যে যেগুলো ভালো সেগুলোকে মংস কটরে নিয়ে গেলাম, আর যেগুলো একটু কালো সেগুলোকে ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। বুদ্ধেশানন্দজি মহারাজের এই যে আপনারা হাসছেন, উনি সবসময় চাইতেন সবাই খুব আনন্দ করুক। ওনার শরীর চলে যাওয়ার পর গ্লোবাল বেদান্তে একটা সুন্দর আর্টিকেল বেরিয়েছিল ওনার সম্পর্কে, স্বামী ভাস্করানন্দজি লিখেছিলেন ওনার হাস্যরস সম্পর্কে, হাউ ইউজ টু এনচ্যান্ট, অন্যরা যারা আছে তাদেরকে কেমন করে লাভিত করতেন। দুটো ছবি দেওয়া হয়েছিল, একটা ছবিতে মহারাজ যেরকম পা ছড়িয়ে বসতেন আনন্দ করতেন সেইটা, আর একটা ছবি হচ্ছে সাধুরা হাসছে একবারে লুটোপুটি খাচ্ছে এনেছে, তার একটা ভারী সুন্দর ছবি সেইখানে দেওয়া হয়েছিল, এই ছবিটা দেওয়া হয়েছিল। এই দুটো ছবি মহারাজের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি খুব সহজে মানুষের সঙ্গে মিশতে পারতেন, খুব সহজ লভ্য ছিলেন। কখনো যে তিনি প্রেসিডেন্ট সেটা আমরা কখনো বুঝতে পারিনি, পরবর্তী প্রেসিডেন্টদের ক্ষেত্রেও ঠিক এক্স্যাক্টলি তাই আমরা দেখেছি। কখনো আমরা বুঝতে পারিনি যে তারা প্রেসিডেন্ট, ঠাকুরের প্রতিনিধি, সংঘগুরু, অথচ এদেরকে আমরা দেখেছি। ভূতেশানন্দজিকে সন্ন্যাস ব্রহ্মচর্য দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু পরবর্তী গুরুদের রঙ্গনাথানন্দজি অনবার সকলকে আমরা সন্ন্যাস ব্রহ্মচর্যে খুব ইম্পর্ট্যান্ট অনুষ্ঠানে দেখেছি। রঙ্গনাথানজিকে দেখে মনে হয়েছিল উনি যখন বসে আছেন, এসে বসে থাকলেন, আমার কাজ মহারাজকে গিয়ে বলা যে মহারাজ যদি শিখাটা কেটে দেন। কিন্তু মহারাজ এমন গভীর ধ্যানে মগ্ন ছিলেন, মহারাজকে গিয়ে ডাকতে শুদ্ধ আমার সাহস হচ্ছিল না। মনে ছিল চেয়ারের ওপর পাথরের কাটা একটা মূর্তি বসে আছে, যার নরণ্যী চরণ্যী শ্বাস প্রচ্ছেদ না আমিও বুঝতে পারছি না। ভূতেশানন্দজির একদম বহিঃপ্রকাশ ছিল না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর জীবনের শেষ দিন অবধি ভীষণ রকমের অ্যালার্ট ছিলেন। যেদিন ওনার সাথে আমাদের শেষ দেখা হলো সেটা একটা খুব অদ্ভুত ভারী ঘটনা, আনন্দের ঘটনা। সেদিনকে উনি বলতে থাকলেন যে জানো তো আমার আমার আমি রাত্রে স্বপ্ন দেখি, ব্রহ্মচারীরা এসেছে, এসে প্রণাম করে চলে যাচ্ছে, অথচ ওরা মনে করে আমি ওদের দিকে তাকাই না, ফিরে কোনো কথাই বলি না, কিন্তু তোমরা জানো তো আমি না তোমাদের বড্ড ভালোবাসি, তোমাদের আমি ভীষণ ভালোবাসি। আমরা তখন বললাম হ্যাঁ মহারাজ আমি জানি, আমরা জানি, আমাদের ট্রেনিং সেন্টারে। মহারাজ ভারী সুন্দর কথা বললেন, বললেন আমি রোজ রাত্রিরে মাঝে মাঝে রাত্রিরে স্বপ্ন দেখি, এক দল ব্রহ্মচারী আমাকে ঘিরে বসে আছে, আমি তাদের মাঝখানে বসে খুব আনন্দ করছি।
আমাদের একজন আচার্য মহারাজ পূজনীয় নিরন্তরানন্দজি কি কিন্তু আপনি শুধুমাত্র ব্রহ্মচারী দেখেন, একটা সন্ন্যাসী দেখেন না, সাদা থেকেই শুধু সাদা দেখেন, গেরুয়া একটাও দেখেন না। উনি বললেন যে সাদা থেকেই তো গেরুয়া হয়, গেরুয়া থেকে কী হয়, কচু। একদম ঠিক, এক্স্যাক্ট এই শব্দটা কচু, এরকম অপূর্ব। মহারাজের প্রত্যেকটা ইয়েতে অমন গভীর প্রজ্ঞা, অমন গভীর শাস্ত্র ভালোবাসা, অমন একটা শাস্ত্র মূর্তি, কিন্তু তিনি তার কভার একটা উপরে একটা কভার দিয়ে চাপা দিয়ে রাখেছিল। ঠাকুরের ভেতরটা ছিল পূর্ণ বেদান্তে পূর্ণ বৈদান্তিক, আর তার বাইরেটা যে ক্লোকটা ছিল, যে চাদরটা গায়ে দেওয়া ছিল, সেটা ভক্তির চাদর ছিল। এখন যখন আপনি আপনার চাদর প্রসাদী চাদর খুলে অন্যকে দিয়ে দেন, তখন কি হয়, চাদরটা উল্টে যায়। ওইখানে চাদরের ভেতরের দিকটা হচ্ছে বেদান্ত, স্বামীজিকে যখন খুলে দিলেন, স্বামীজির বাইরেটা বেদান্ত, কিন্তু ভেতরে একটা ভক্তিবাদী নরেন্দ্রনাথ দত্ত সারাটা জীবন থেকে গেছে, যেটা আমরা সবসময় তার পরিচয় পাইনি। ভূতেশ আনন্দের এইটা দেখেছি, বাইরেটা একবার ভীষণ রকমের মায়ের মতো, কিন্তু ভেতরে একদম অদ্ভুত বেদান্ত বৈদান্তিক। কখনো কোনো দিন বই দেখে পড়ায়নি ওনার, এত যে বই একটা উনি নিজে লেখেননি, সব ওনার বক্তৃতামালার সংকলন। এক টানা যে বক্তৃতা দিয়েছে সেগুলো থেকে এই বক্তৃতা এই গ্রন্থগুলো রচনা করা হয়েছে। এই সাত খণ্ডের শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ হয়তো আরও হতো, বাসন্তীদি অকালে মারা গেলেন বলে তাই হলো না, কিন্তু এটা হয়তো আরও হতো। এরকম নানা রকমের গ্রন্থ, এমনকি শেষকালে যখন ওনার একেবারে শরীর ভীষণ খারাপ, শুয়ে শুয়ে ওনার এডিট করা ওনার বই এডিট চলছে, শিবমহিম্ন স্তোত্র এবং নারদীয় ভক্তিসূত্র। নারদীয় ভক্তিসূত্র ওনার গ্রন্থ, ইংরেজিতে অনুবাদ হয়েছে, করেছেন স্বামী সুনির্মলানন্দজি, তিনি তখন ওনাকে শোনাতেন। ভারি মজার মানুষ। আমি ভূতেশানন্দজির কাছে এসেছি তখন আমার 18 বছর বয়স, আমি তখন কলেজে পড়ি। দীক্ষা হওয়ার কথা ছিল পূজনীয় গম্ভীরানন্দজি মহাজের কাছে, কিন্তু গম্ভীরানন্দজি শরীর চলে যাওয়ার পরে আমি যখন দীক্ষার জন্য আবেদন করুন, তখন কোনো প্রেসিডেন্ট নেই মঠে, অ্যাক্টিং প্রেসিডেন্ট স্বামী অভয়ানন্দজি ভরত মহারাজ। ঠিক জানুয়ারি মাসের শেষের দিকে একটা চিঠি এলো আমার কাছে যে আপনি পরম পূজনীয় প্রেসিডেন্ট মহাজের কাছে দীক্ষা নিতে চান বলে এসছে। আমার জন্য কোনো বইয়ের লিস্ট এলো না, তার এক ফর্ম এলো, আর বলা হলো এই ফর্মটা দেখে, ফর্মটা যেন আমি নিজে জমা দিতে চাই, কারণ পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ আমার সঙ্গে দেখা করতে চাননি, তিনি আমায় দেখতে চেয়েছেন। মানে বুঝতে পারছেন কি জিনিস আমি, চলবে কি অচল পয়সা কি সচল পয়সা, অচলই দেখতে চেয়েছিলেন। তা আমার তখন স্বামী নির্জরানন্দজি মহারাজ তখন উদ্বোধন কার্যালয়ের অধ্যক্ষ ছিলেন, পরে উনি ভূতেশানজি যখন কাঁকুরগাছি থেকে বেলুন মঠে চলে যায় তখন উনি কাঁকুরগাছি অধ্যক্ষ। ওনাকে গিয়ে বললাম, ওনার খুব ভয় করছে, আমাদের রেকমেন্ডেশন লেটার লিখে দিন তো। উনি লিখে দিলেন, আমিও গেলাম পূজনীয় মহাজের সঙ্গে দেখা করতে। এক দু স্টপ এগিয়ে গিয়ে আমার বন্ধু বলেছিল বেলুন মঠ করে একবারে তো মাথা খেয়ে ফেলবে, কিন্তু ড্রাইভার একবারও বেলুন মঠ কন্ডাক্টর একবারও বললো না, যখন বললো তখন বেলুন বাজার করছে, বেলুন মঠ ছাপিয়ে চলে গেছে। আমি আর বাসে ওটা দুঃসাহস দেখাইনি, পায়ে হেঁটে হাঁটতে আর বলেছিল যেখানে গিয়ে ঠোক্কর খাবে সেটা প্রেসিডেন্ট মাঝের কোয়ার্টার। আর স্বামীজির মন্দিরের ঠিক বিপরীত দিকে, স্বামীজির মন্দিরের বিপরীতে প্রেমানন্দ ওয়ার্ড। আমি একবারে ঠিক ন্যাভিগেশন ঠিক ফলো করেছিলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, প্রকাশ মাঝের সঙ্গে দেখা হলো। উনি বললেন, হ্যাঁ ভাই, এবি স্বামীজির মন্দিরের অপোজিট, আপনি একটু ডান দিকে ঘুরে তাকান, ওবি স্বামীজির মন্দিরের অপোজিট, প্রেসিডেন্ট ওখানে থাকে। গণেশ মহারাজকে গিয়ে চিঠি দিলাম, দেওয়া মাত্র উনি বললেন, হ্যাঁ মহারাজ আপনাকে দেখতে চেয়েছি। আমি মহারাজের কাছে গেলাম, একবারে আধো অন্ধকার ঘর, মহারাজ বসেছেন সবে, একটা আলো জ্বালানো হয়েছে, সবগুলো আলো পাখা সব আলো পাখাগুলো সবটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপরে মহারাজ সেখানে বসে আছেন, পা দুটো তখন পা ঝুলিয়ে বসে আছেন। আমাকে বললেন, আমি গিয়ে প্রণাম করলাম, উনি বললেন পায়ে মাথা রেখেও প্রণাম করো। আমি ঠিক পায়ে মাথা রেখে প্রণাম করার জিনিসটা কী বস্তু সেটা আমি বুঝিনি। আমি আর মহারাজও পাটা বার করতে কি ওনার কাপড়ে আটকে গেছিল, তাই যেমন প্রণাম করার হয়ে গেল। আমি গিয়ে বললাম আমি দীক্ষা নিতে চাই, পূজনীয় মহারাজ সব শুনলেন, তারপরে বললেন তুমি গণেশকে গিয়ে বলো একটা দীক্ষার দিন নিতে। 10 মিনিট ধরে আমি ওনার সামনে বসেছিলাম, হাঁটু গেড়ে বসেছিলাম, উনি একটাও প্রশ্ন আমাকে করলেন।
সবাই বলেছিল এই জিজ্ঞাসা করবে, সেই জিজ্ঞাসা করবে, ওই জিজ্ঞেস করবে। আমার এখনও মনে আছে, আমার মাথার উপর পাখা চলছে, দুপাশে পাখা চলছে, আর আমি কলকল করে ঘামছি। উনি আমাকে একটাও প্রশ্ন জিজ্ঞাসা করলেন, ভারী কৃপণ ছিলেন প্রথম দিনই বুঝেছিল। কারণ যখন উনি আমাকে দেওয়ার জন্য সেই কমলা কমলা সেই আগে এক ধরনের লজেন্স পাওয়া যেত, তিনটে উঠেছিল, যে তিনটে উঠলে উনি ঝাড় ঝাড়তে শুরু করলেন। তারপর উনি আমাকে দুখানা লজেন্স দিয়ে বললেন, গণেশ মহাজের কাছে চলে যাও, গিয়ে লজেন্স এই দীক্ষার দিন নিয়ে নাও। আমার বড়ো খারাপ লেগেছে, কার সাথে দেখা করতাম ভূতের, এত ভূতের মতো দেখতে রায়ণ দেখায় নিজেকে যে ভূতের মতো দেখতে, মানে রাক্ষসের মতো দেখতে, সেটা তো আর মনে করছে না, খালি আমার চেয়ে সুন্দরী নয় এটা বেশ বেশ বুঝতে পারছিলেন। কিন্তু যেদিন দীক্ষা নিতে গেলাম সেই দিন গিয়ে একবারে মুগ্ধ হয়ে গেলাম। আমাদের চোখ বন্ধ করে বসিয়ে রাখা হয়েছিল, পূজনীয় মহারাজ এলেন খুব শান্ত হয়ে, কখন যে মহারাজ এসেছিলেন আমি বুঝতে পারিনি, চোখ খুলে দেখলাম পূজনীয় মা জপ করছেন। তখন মহারাজ খুব সুস্থ, চার ঘন্টা ধরে দীক্ষা হলো, সমস্ত সময়টা পূজনীয় মহারাজ আমাদের সঙ্গেই কাটালেন, একদম সমস্ত সময়টা পূজনীয় মহারাজ আমাদের সঙ্গে কাটালেন, যা যা ইনস্ট্রাকশন দেওয়া সমস্ত মহারাজের। এমনকি মহারাজ কেমন করে হাত, প্লিজ এটা আমার খুব অস্বস্তি হয়েছে, কেমন করে হাতে গঙ্গা জল নিয়ে হাতটা মুছবো সেটা শুধু আমাদের উনি শিখিয়েছিলেন, যে একটু জল না ফেলে কীরকমভাবে হাতের মধ্যেই জলটা শুকিয়ে ফেলা যায়, এই প্রসেস থেকে আরম্ভ করে একবারে মন্ত্র শোনা। আমাদের সঙ্গে একজন বয়স্কা মহিলার, বেশিরভাগই বয়স্কা, কচি আমি একা, আমার চেয়ে একটু বড় হচ্ছে, আমার চেয়ে একটু কচি তার 38-40 বছর বয়স ছিল, আমি 18 বছরের একদম কচি, আমার যে দীক্ষা হচ্ছে সবাই একবারে খুব একবারে একটা ঘৃণার চোখে একটা উপেক্ষার দৃষ্টিতে দেখে, দূরে এই দীক্ষার কী বোঝে এরকম ব্যাপার। তা আমরা গেলাম, তখন পূজনীয় মহারাজ ভারী সুন্দর, যখন উঠে দাঁড়ালেন দীক্ষা দেওয়ার জন্য, মন্ত্র বলার জন্য মাইক্রোফোনটা খুলে হাওয়াতে লিখে দিলেন মন্ত্রটা, তখন মহারাজকে দেখে মনে হচ্ছিল আমার শিব খুব প্রিয় দেবতা, দেখে মনে হলো যেন স্বয়ং শিব দাঁড়িয়ে আছেন। ওনার অত যে ভূতের মতো গায়ের রঙ, মনে হলো যেন কেউ তাতে খুব ভালো করে চন্দন মাখিয়ে দিয়েছে, উজ্জ্বল দেখাচ্ছে। এতক্ষণ অবধি খুব সিরিয়াস ছিলেন, দীক্ষা হয়ে গেল, আমাদের সঙ্গে একজন বয়স্ক মহিলার দীক্ষা হয়েছিল, এটা বলবার চেষ্টা করছি যে ওনার কীরকম সিরিয়াসনেস ছিল, তিনি মন্ত্রটা কিছুতেই বলতে পারছেন। তিনি বসে আছেন, তার পাশে তিনজন তিনজন করে, যেমন দুজন দুজন করে আরো শোনাচ্ছে, ওই দুজন শেষ হয়ে যখন থার্ড টার্ন আসছে উনি ওনার কাছ থেকেই মন্ত্রটা আবার শুনছেন, তখনও হচ্ছে না, মহারাজ আবার করে মন্ত্রটা বলল, বলে আবার তিনি মনে মনে অভ্যাস করছেন, আবার দুজন দুজন করে বদল, মায়েদের শেষ হয়ে গেল, বাবাদের শেষ হয়ে গেল, তখন ভদ্রমহিলাকে তিনি ছাড়লেন। কী আকুতি, এটা আমার কাছে সবচেয়ে প্রথম স্ট্রাইকিং জিনিস মনে হয়েছিল, যে আমরা মন্ত্র ঠিক মতো উচ্চারণ করতে পারি কি না পারি, এটা যেন তার কাছে একটা খুব প্রাইম কনসার্ন ছিল। তারপরে তো সেদিনকে ইনস্ট্রাকশন নিয়ে যখন আমরা ফিরলাম, এমন মিষ্টি করে বললেন, তাহলে আমি আসি, যেন আমাদের আর কিছু প্রশ্ন যেন করার আছে, আরও যেন তিনি থাকতে চান। 8টা থেকে 12টা, 4টি ঘন্টা তিনি আমাদের সঙ্গে থাকলেন, তারপরে পূজনীয় মা চলে গেলেন। এরপর থেকে অভ্যাস হয়ে গেছিলো প্রত্যেক শনিবার মহারাজের কাছে যাওয়া। আমি বরাবরই এরকম থপথপে মোটা, এতটা নই, ছিলাম মোটা, তাই যখন ঠাকুরকে আমি এসেই আগে দাঁড়িয়ে থাকতাম, মহারাজ হাঁটতেন ওই শ্মশান ঘাটের পাশ দিয়ে, যে মহারাজের যে রাস্তাটা গঙ্গার দিকে যাওয়ার, সেইখানে মহারাজ হাঁটতেন, সুপ্রভাত মহারাজ, শিখরেশ মহারাজ থাকতেন, আর প্রথম দিকে গোপাল মহারাজ হাওয়া করতেন হাত পাখা দিয়ে, পরে যখন একটা ব্যাটারির পাখা এলো তখন অরবিন্দ মহারাজ ওইটা ধরে নিয়ে পেছন পেছন যেতেন। আমার মনে হতো কি আনন্দ লাগতো, মহারাজ আপনারা দেখেছেন মহারাজের স্মৃতি কথায় আছে, মহারাজ কাউকে জিজ্ঞেস করছেন এই ছেলেটা কি দেখে, সেই ছেলেটা আমি, রোজ দাঁড়িয়ে আমি ওটা দেখতাম, প্রত্যেক শনিবার দাঁড়িয়ে হাঁ করে দাঁড়িয়ে দেখতাম, আর মহারাজ জিজ্ঞেস করতেন এই তুমি আমায় কি দেখো, হ্যাঁ কি দেখো, আমার ভূতের মতো চেহারা, আমার গায়ের রং কালো, কি দেখি সেটা সত্যি সত্যি বলার মতো তখন মনের অবস্থা আসেনি। তারপরে সমস্ত রাস্তাটা সব মন্দির প্রণাম করে, মহারাজ যখন মন্দির প্রণাম শুরু হতো আমি থপ 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 করতে করতে এসে ওনার কাছে আসতাম, তখন মহারাজের দুপাশে ভক্তদের বসতে দেওয়া হতো এবং ধর্ম প্রসঙ্গ হতো, আমি এসে প্রণাম করলেই মহারাজ বলতেন যে ও শিখরেশ আমার এই রোগাপানা ছেলেটা একটু বসার ব্যবস্থা করে দেন। আর শিখরেশ মহারাজ মজাটা বুঝতে পারতেন না, তিনি আমায় রোজ ধমক দিতেন, আর আমার মনে হতো আমাকে নিয়ে মহারাজ রোজ এমন যোগটি কেন করেন, এর কারণটা কি আমি বুঝতে পারতাম। এখন যত বয়স হচ্ছে, যত দিন যাচ্ছে,
মহারাজ যতক্ষণ আমি বসতাম এরকম করে ঘাড় ঘুরিয়ে তার সেই হাসি মুখে আমার দিকে তাকিয়ে থাকতেন। যত বয়স হচ্ছে এখন আমি চোখ বন্ধ করে সেই দৃশ্যটা দেখবার চেষ্টা করি, সেই শব্দগুলোকে ভাবার চেষ্টা করি যে ও শিখরে এসে আমার এই রূপানা ছেলেটার একটু বসার ব্যবস্থা করতে পারবে। তার অঙ্গনে তিনি আমাকে একটু করে স্থান দিয়েছিলেন। পরীক্ষা ছিল তাই এক শনিবার যাইনি, পরের শনিবারও যাইনি, যেমন ফাঁকি বাজার ফাঁকি মারার আমাদের ভাবনা চিন্তা আছে। তারপরের শনিবার যখন গেছি প্রণাম করে উঠেছি, মহারাজ তার বাঁ হাত দিয়ে আমার ডান হাতটা ধরেছে আর বলছেন এতদিন আসেনি কেন? ওকে বলছে এতদিনটা আবার কি? আমাকে বলছেন তোমায় আমি অনেক দিন দেখিনি। তারপরে মনে হলো তাই তো পরপর দুটো শনিবার আসিনি, আমি বললাম পরীক্ষা ছিল। উনি বলে ও পরীক্ষা ছিল, এত সুন্দর করে বললেন যে আমার এই চাপা দেওয়া ঘটনাটা উনি এবারে ধরে ফেলেছেন সেটা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছিল। কিন্তু আমার দেখে ভারী আনন্দ, তখনও হতো এখনও হয় যে মহারাজ আমার কথা ভাবছেন, আমার কথা ভেবেছেন। অনেকের মাঝখানে তার অনেক দিন সন্তানের মধ্যেও তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমার কথা চিন্তা করেন, এটা আমার কাছে একটা গ্রেট কনসার্ন। আমার ভয়ের ভয় পাওয়ার কিচ্ছু নেই, তিনি আমাকে ভীষণ 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 ভালোবাসেন, এটা আমি ফিল করতে পারতাম। এরপরে একদিন ঘটনা হলো যে রোজ মহারাজকে দেখি, তখন মহারাজের বাইপাস সার্জারি হয়ে যাওয়ার পরে মহারাজের তো একটুখানি ওই কানের পাশে আমাদের একটা ছোট্ট জিনিস থাকে যেটা আমাদের বডি ব্যালেন্সটাকে ঠিক করে, সেটা সমস্যা ছিল। এ কারণে মহারাজ নিজে নিজে হাঁটতে পারতেন না, এই ছুরিটা নিয়ে যান নাহলে কাটবে কী করে। তারপরে মহারাজ সবসময় ভার্টিগো প্রবলেম ছিল, তাই সুপ্রভাত মহারাজ এরকমভাবে পেছন দিয়ে মহারাজকে জড়িয়ে ধরে রাখতেন, মহারাজ হাঁটতেন যাতে মহারাজ কোনোভাবেই মাঝ রাস্তায় পড়ে না যায়। আমার দেখে ভীষণ ইচ্ছা হচ্ছিল কেন আমাকে করতে দেন, আমিও তো তার শিষ্য। আর খোঁজ খবর করে জানলাম সুপ্রভাত মা যে দীক্ষা পূজনীয় মহাজের কাছে, শিক্ষক সুপ্রভাত মা যদি হতে পারে আমি কেন পারি না। একদিন প্রণাম করে মুখটা সবে তুলেছি, উনি আমায় বললেন জানো তো অনেকে মনে করে গুরুর শরীরের সেবা করলে সেটা গুরুর কাছে যায়, আমি বলি গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথে সেবা করলে সেইটি গুরুর কাছে যায়। আমার মনের ভেতরের সমস্ত সংশয় একবারে মুহূর্তের মধ্যে অপসৃত হয়ে গেল। এই অভিজ্ঞতা আবার আরেকবার হলো, তখন আমি ব্রহ্মচারী হয়ে গেছি মঠে আছি। উনি সকালবেলা হাঁটতে বেরোতেন পারিষদবর্গ, তার লিডার হলেন আত্মস্থানন্দজী, এবং তখনকার দিনে যারা ছিলেন প্রাণগোপাল মহারাজ, দেবাশিস মহারাজ, দিব্যানন্দজী, এরা সবাই আসতেন। মহারাজ পায়ে হেঁটে যেতেন ঠাকুরের মন্দির অবধি, তারপরে ঠাকুরকে বাইরে থেকে প্রণাম করে প্রথম দিকে পায়ে হেঁটেই ফিরতেন, শেষের দিকে যত দুর্বল হয়ে গেল হুইল চেয়ারটা পেছন পেছন যেত, হুইল চেয়ারে বসে আসতেন। উনি জানতেন আমরা ওনার সঙ্গে দেখা করতে চাই অথচ ওনার কাছে যেতে পারি না, আমাদের নানা রকমের নিয়মকানুনের বাধা আছে। আমরা মায়ের মন্দিরের কাছে দাঁড়িয়ে থাকতাম, উনি আমাদের দিকে তার সেই স্বর্গীয় হাসিটা দিয়ে হাতটাকে এমনি 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 করে নাড়াতেন। আমার মনের মধ্যে আবার সেই একে, তখন তো না ব্রহ্মচারী ছিলাম না, এখন তো ব্রহ্মচারী হয়েছি, এখন আমি একটু সেবা করতে পারি। একদিন সকালে আমরা প্রণাম করছি, তখন দূরত্ব বেড়ে গেছে বেঞ্চির ওপার থেকে আমরা প্রণাম করি। আমাদের যিনি প্রশ্ন করতেন আমাদের হয়ে পূজনীয় নিরন্তরানন্দজিকে, মহারাজ বললেন জানো তো জগদীশ এখানে কেউ কেউ আছে যারা মনে করে যে আমার শরীরে সেবা করলে, গুরুর শরীরে সেবা করলে সেটা গুরুর কাছে যায়। আমি খুব পরিষ্কার করে বলতে চাই গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের সেবা করতে হয়, সেটাই আলটিমেটলি গুরুর কাছে যায়। এই সংশয়টা আমার সারা জীবনের মতো চলে গেছিল, কোনো দিন আর আসে সাধু হতে এসেছি পূজনীয় মহারাজের কাছে, মঠে যোগদান করেছি, শুধু মহারাজ মাঝে কাছে থাকবো বলেই মঠে আসা। বেলুড় মঠ জুড়ে অনেক ঠাকুর মা স্বামীজি অনেকের অনেক রকম স্মৃতি আছে, সেগুলো তো আছে, সেগুলো অবশ্যই আছে, কিন্তু আমার সমস্ত বেলুড় মঠ জুড়ে একজনেরই স্মৃতি ভূতেশ আনন্দজী মাঝের স্মৃতি। এখানে উনি দাঁড়িয়েছিলেন, এখান দিয়ে হেঁটে উনি উঠেছিলেন, ওইখানে দাঁড়িয়ে উনি আমার দিকে ঘাড় ঘুরিয়ে হেসেছিলেন, এই নানা রকমের স্মৃতি ছোট্ট খাট্ট সব স্মৃতি কলজের মতো আমি যেখানে দাঁড়াই বেলুড় মঠে যেখানে দাঁড়াই সেখানেই মহারাজের কথা আমার মনে পড়ে। সাধু হতে এসেছি মহারাজ আশীর্বাদ করলেন, ভারী সুন্দর বললেন আজকের দিনের কথা একটা ডায়েরিতে লিখে রাখবো। কেন লিখব? বলছেন আজকের দিনে যখন একটা সময় আসবে নানা রকম চাওয়া পাওয়ার কারণে মনের ভেতরে একটা ডিপ্রেশন তৈরি হবে,
তখন আজকের দিনের ঘটনাগুলো একটুখানি সেই ডায়েরি খুলে দেখে পড়বে। আজকে ঠাকুরের কাছে কি প্রার্থনা করেছিলেন, পাওয়ার পজিশন প্রার্থনা করেছিলেন না একটু আশ্রয়, সংঘমূর্তির কাছে একটু আশ্রয় প্রার্থনা করেছিলেন, দেখবে তোমার মনের এই যাবতীয় যে কষ্ট সেগুলো সম্পূর্ণভাবে অপসৃত হয়ে গেছে। সত্যি সত্যি এরকম সময় আসে। আর মহারাজের ওই স্মৃতি কথাটা খুব 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 মনে পড়ে আমার। মহারাজের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যেটা মহারাজকে আমার সবসময় মনে পড়ে, সেটা হলো এই, মহারাজকে দেখে আমি অনুভব করেছিলাম ঠাকুর কেমন করে তার সন্তানদের ভালোবাসতেন। ঠাকুরের যে অদ্ভুত ভালোবাসা, যেটার কথা আমরা কথামৃতে পড়ি, যেটার কথা আমরা পরম্পরায় শুনে আসছি, সেইটি একটা যেন জীবন্ত প্রতিমূর্তি আমরা দেখতে পেত। পূজনীয় মহারাজকে না দেখলে বোধ হয় কোনোদিন আমার সাধু হওয়াই হতো না। তার এমন একটা ভালোবাসা ছিল, অদ্ভুত ভালোবাসা, অতলান্তিক ভালোবাসা। আমার যেই যে সেবা করার ইচ্ছাটা, এটা আমার ভিতরে যে আছে, সেটা পূর্ণতা পেল অনেক বছর বাদে। তখন আমি ব্রহ্মচারী হয়ে গেছি, বেলুড় মঠ থেকে একটা কোনো কাজে এসেছিলাম, একটা ব্রোশার বেরোবে আমাদের বেলঘরিয়া স্কুল মিশনে, পূজনীয় মহারাজ একটা আশীর্বাদ বানিয়েছিল, সেটা নিতে এসেছিলাম। এসে দেখলাম মহারাজ শুয়ে আছে, ট্রেনিং সেন্টারে দুই ব্রহ্মচারী, এখন যিনি মহারাজী চাপড়ের অধ্যক্ষ তিনি, এবং আমাদের যিনি অভিজিৎ মহারাজ এখন কোয়েম্বাতুরে আছেন, এরা দুজনে মিলে মহারাজের দুটো পায়ে হাত বোলাচ্ছে। আমি জালের দরজার বাইরে থেকে ঝুলঝুল করে দেখছি আর ভাবছি আমাকে যদি কখনোই সুযোগ দেওয়া হয়। পূজনীয় মহারাজ খানিক বাদে উঠলেন, আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে জিজ্ঞেস করছেন, তোমার কি, তোমার কি নাম? আমার পূর্বাশ্রমের নাম অমরনাথ। আমি বললাম অমরনাথ। উনি অমরনাথের ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র বললেন, বললেন অমরনাথ দর্শন করেছ? না, এখনো হয়নি। তারপর যেরকম মজা করেন সেরকমভাবে বললেন যে দেখো আমাদের এখানে তিনজন আছে, আমি নরবরানন্দ, সব্যসাচী তরবরানন্দ, আর সপ্তর্ষী হচ্ছে এই আর সুনির্মলানন্দ, সে হচ্ছে হরবরানন্দ। এই তিন, হরবরানন্দ, তরবরানন্দ আর আমি নরবরানন্দ। তো মহারাজ এই নিয়ে খুব মজা টাজা করলেন, সেদিনকার ঘটনা ওখানেই শেষ হয়ে গেল। পরের দিন আমরা আবার আসার সুযোগ হলো গুরু পূর্ণিমার দিন। গুরু পূর্ণিমার দিন মহারাজের কোয়ার্টারের নিয়ম ছিল, যখনই কেউ আসবে তখনই সেই তাকে কিছু খেতে হবে, মহারাজের ওখানে গিয়ে কিছু খেতে হবে। মহারাজের সেদিনকে খুব জ্বর, আপনারা মনে আছে কি না জানি না, মহারাজের দর্শনের ঘরের বাইরে একটা ইঁটের রাস্তা সরু করে তৈরি করা হয়েছিল, গুরু পূর্ণিমাতে যাতে ভক্তরা মহারাজের দর্শন পায় তাই ব্যবস্থাটা করা হয়েছিল। মহারাজ কাঁচের ঘরের ভেতরে বসেছিলেন আর ভক্তরা তাকে ওই কাঁচের ঘরের বাইরে থেকে দর্শন করতে এসেছিল। এরপরে আমরা গেলাম, আমাদেরও দূর থেকে দর্শন করতে হবে, খুব মন খারাপ হয়েছে, মহারাজকে একদিনের জন্য যাই পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবো না। তারপরে যথারীতি মাঝকে প্রণাম করে বেরিয়ে কিছু খেয়ে চলে যাচ্ছি, হঠাৎ করে সুপ্রভাত মা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে তোর হাত ভালো আছে? হ্যাঁ হাত ভালো আছে। তখন তিনি একটা অদ্ভুত কাণ্ড করলেন, বললেন মহারাজ ভেতরে শুয়ে আছেন, তুই যা গিয়ে মহারাজের পায়ে গিয়ে হাত ধুয়ে দে। আমি গিয়ে ওখানে থাকা যে স্বামীজি তাকে গিয়ে বললাম যে মহারাজ আমাকে পাঠিয়েছেন, অরবিন্দ মহারাজকে গিয়ে বললেন। মহারাজকে ওই বললেন, মহারাজ এই আপনার পায়ে হাত গুলোতে এসেছে। মহারাজ এমনভাবে হাসলেন যেন আমার আশাটা তার কাছে তিনি জানতেন যে আমি হাসব। মহারাজ ঘুমিয়ে পড়লেন, ঘরে একবারে খুব কড়া এসি চলছে, আমি পায়ে হাত গুলোচ্ছি, কলকল করে ঘামছি, আমার গেঞ্জি ভিজে গেছে, আমার জামা ভিজে গেছে, মাথা সর্বত্র দিয়ে দরদর করে ঘাম পড়ছে, এমন উত্তেজনা। ঘণ্টাখানেক মহারাজের সেবা করার পরে মহারাজ উঠলেন, মহারাজ এসে বসলেন, আমাকে বলা হলো গিয়ে একটা ট্রে নিয়ে আসতে। সেই ট্রেতে মহারাজের ইয়ে ছিল, একটা বাটিতে করে জল ছিল, একটা তোয়ালে ছিল মহারাজকে দিতে, মহারাজ মুখ ধুলেন, ওটা তোয়ালে দিয়ে মুখ মুছলেন, আবার একটা ট্রেতে করে খাবার নিয়ে এলাম, মহারাজ খেলেন, আবার মুখ ধুলেন, আবার মুখ মুছলেন। মহারাজকে বলা হলো, মহারাজ ও আপনার এত সেবা করলো, আপনাকে একটু স্পর্শ করে প্রণাম করুন। মহারাজ বললেন যে স্পর্শ করে কেন, পায়ে মাথা রেখে যেন প্রণাম করে। তারপরে যথারীতি পায়ে মাথা রেখে তাকে প্রণাম করতেই উনি হাত দুটো এমনি করে বাড়িয়ে দিলেন, দিয়ে আমার মাথাটা, আমার শরীরটা ওনার বুকের মধ্যে নিয়ে খুব সুন্দর করে আদর করে আমাকে ছেড়ে দিলেন। এইরকম ঘটনা, এরকম আদর আমি অনেকবার পেয়েছি।
প্রথমবার আমি যখন আসি তখন একদিন দেখেছিলাম, এখন যিনি শিক্রাকুটিন্দ্রামী মন্ত্রশুদ্ধ মহারাজ, তিনি কোনো কারণে মহারাজের কাছে এসেছিলেন আর মহারাজ তার মাথাটা বুকের মধ্যে নিয়ে এরম করে আদর করেছিলেন। আমার দেখে খুব মনে ছিল ওরকম করে যদি আমাকে একটু আদর করে। আমি একদিন বেলঘরিয়া স্টুডেন্টস হোম থেকে গেছি, গৌতমানন্দজি মহারাজ তখন আমাদের পরিচালন পরিষদের অধ্যক্ষ ছিলেন, শারদাপীঠে থাকতেন, ওনার কাছে একটা রেজলিউশন ফেল করতে গেছি, গিয়ে মহারাজের কাছে এই প্রসাদ পেয়ে মহারাজ আছেন কিনা দেখতে গেছি। যেমন সেবকরা খুব বকে, খুব বকছেন, যান ভেতরে যান, তো গেলাম, গিয়ে দেখলাম মহারাজের দাঁতটাগুলো খোলা, মহারাজ বসে আছেন, শুতে যাবেন। তাই গিয়ে মহারাজকে প্রণাম করতে মহারাজ আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। আমার মাথার অদ্ভুত থেকে এসেছিল তো গরমে একবারে উত্তপ্ত হয়ে আছে, মহারাজ বললেন তোমার মাথাটা তো গরম কেন? সেবকরা বললেন আশ্রমে ক্যাশ দেখে ওই কারণে মাথাটা বড্ড গরম। তাই আমি বললাম মহারাজ হাত জোর করে এমন একটা কিছু ব্যবস্থা করে দিন মাথা যেন ঠান্ডা বরফের মতো হয়ে থাকে। উনি হাত দুটো বাড়িয়ে ওরকম ওনার বুকের মধ্যে নিয়ে অনেকক্ষণ ধরে মাথা হাত ধুলি আদর করলেন। এই যে মায়ের ভালোবাসা, আমরা আমাদের বাবার ভালোবাসা কম হলেও কিছু কম হয় না, কিন্তু মায়ের ভালোবাসাটা ভীষণ রকমের আমরা মিস করতাম। আমরা যারা স্বেচ্ছায় আমাদের মাকে ছেড়ে সাধু হতে এসেছি, উনি ছিলেন আমাদের কাছে মা। আমাদের বেদনাটা উনি বুঝতেন, আমাদের দুঃখটা উনি বুঝতেন, আমাদের কষ্টটা উনি বুঝতেন, এবং রোজ ভালো ভালো প্রসঙ্গ করার জন্য খুব চেষ্টা করতেন। ওনার সমস্ত শারীরিক অসুবিধাকে উপেক্ষা করে উনি আমাদের সঙ্গে দেখা করতে চাইতেন। আমার আজও সেই দিনটা মনে পড়ে, তখন আমি ছাত্র, বাইপাস সার্জারির পর প্রথম যেদিন দর্শন হচ্ছে, মহারাজের লম্বা লম্বা হয়ে গেছে চুল আর বুকের এইখান থেকে অনেকখানি অব্দি কাটা একটা জামা পরানো হয়েছে, যাতে বোতাম নেই কিন্তু ওই যে ওই ভেলক্রো লাগানো থাকছে, ভেলক্রো লাগানো আছে, হাত কাটা একটা গেরুয়া রঙের জামা পরে উনি এমনি করে বসে আছে। ওনার চেহারা দেখে মনে হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে ওনার বসে থাকতে, কিন্তু আমাদের কল্যাণের জন্য উনি এসে বসতেন, রোজ আধা ঘন্টা 40 মিনিট হলেও বসতেন। মহারাজ ছিলেন আমাদের কাছে আনন্দের একটা খনি। রোজ সকালবেলা আমাদের 6:30 টিফিন হতো, আমরা চেষ্টা করতাম 7:45 মধ্যে কোনো রকমই গিলে বাটিটা ধুয়ে ছুটতে ছুটতে চলে যেতাম মহারাজের কাছে। 7:00 আগে কোনো দিন দরজা খোলেনি, কিন্তু আমরা 7:45 মধ্যে ওখানে চলে যাওয়ার চেষ্টা করতাম। যেটা সবচেয়ে আকর্ষণীয় সে ছিল সেটা হচ্ছে এই যে আমাদের সবার মনে হতো আমরা যেন একটা আনন্দের সাগরে ভাসছি, একটা ঢেউ চলছে, একটা আনন্দের ঢেউ চলছে, এবং তাতে আমরা যেন হাবুডুবু খাচ্ছি। তারপরে যখন ঠিক 7:00 বাজতো এত রাশ ছিল, শিখরের সময় দরজাটা খুলেই একপাশে দাঁড়িয়ে থাকতেন, কারণ উনি জানেন ওনাকে ছুটে ছুঁড়ে ফেলে দেবে, একবারে হু হু করে জলের ধারার মতো ঢুকে যেত, সবাই গিয়ে প্রণাম করে ওইখানেই দাঁড়িয়ে যেত। মহারাজ বলতেন সর সর সর, আবার 2-4 জন সরে যেত, আবার যারা ওখানে প্রণাম করত তারা ওখানেই দাঁড়িয়ে যেত। সে অদ্ভুত দৃশ্য, জানলায় কেউ মাদুরের মতো চুলছে এমন করে কানটাকে খাড়া করে, কেউ দুজনের পাশ দিয়ে সরিয়ে না চোখ দিয়ে শুধু মুখখানা দেখার চেষ্টা করছে, কিন্তু 15 মিনিট একেবারে কেমনভাবে আমাদের কেটে যেত আমরা বুঝতেই পারতাম না। সুপ্রভাত, সব্যসাচী মহারাজ আসতেন, এসে আস্তে আস্তে দরজা জানলাগুলো বন্ধ করতেন, উনি বলতেন ওই এসেছে আর কিছু না। তারপরে উনি বলতেন মহারাজ সময় হয়ে গেছে হাত দেখিয়ে দিন, কোন হাত দেখাবো, বাঁ হাত না ডান হাত, দু হাত, এই করে করে উনি টাইম কিল করতেন। উনি আমাদের সঙ্গে আরও বেশিক্ষণ থাকবার চেষ্টা করতেন। তারপরে যথারীতি আমাদের ভাগিয়ে দেওয়া হতো, আমরা টুকটুক করে চলে যেতাম, একদিনও প্রণাম মিস হতো না। যেদিন দীক্ষা থাকতো সেদিন বিকেলে প্রণাম হতো, আমাদের বলা ছিল একদম কথা বলবে না, খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশন। শিখরেশ মহারাজের আপনারা যারা ভূতেশানন্দির সেবক হিসেবে শিখরেশ মহারাজকে দেখেছেন জানেন, ভীষণ মুখ ছিল, ক্যাটক্যাটে কথা বলতেন, হ্যারে তোদের লজ্জা নেই, এতবার করে বলা হয়েছে আজকের দিনে কথা বলবি না, তবু বেহায়ের মতো কথা বলবি, এরকম করে উনি আমাদের বলতেন। আর আমরাও সেটাকে কি করে পার করার চেষ্টা করব, কি আনন্দ মহারাজের কাছে গেলে, কি অপূর্ব আনন্দ। দুর্গাপুজো করতে যাব, মহারাজ দুহাত ভরে আশীর্বাদ করছেন, সে কত আশীর্বাদ করছেন বলছেন খুব কল্পনা করবে, মা তোমার পূজা নিচ্ছেন, খুব মন দিয়ে মায়ের পুজো করবে, দুহাত দিয়ে আশীর্বাদ করছেন। প্রথমবার যেবার পুজো করতে গেলেন, দ্বিতীয়বার পুজো করতে গেলেন, উনি ভুলে গেছিলেন এতজনের মাঝখানে, বলছেন আগে কখনো করেছো? আর হ্যাঁ আগে একবার করেছি। কোথায় করলে? বারাসাত। বা বা বা, ওখানে তো মায়ের ইয়ে আছে, সিদ্ধ আসন, পঞ্চমুণ্ডির আসন আছে,
খুব মন দিয়ে করবে, খুব ভালো করে করবে, ভীষণ আনন্দ পাবে। মহারাজ বলে দিলেন, আমরা যখন সত্যি পুজো করলাম ভীষণ আনন্দ পেলাম। একটি সবচেয়ে খুব আকর্ষণীয় উনি প্রেসিডেন্ট অমন পণ্ডিত, কিন্তু অমন নিরভিমানী মানুষ আমি বড় একটা দেখি। একটা গল্প খুব হোয়াটসঅ্যাপে চলছে, এটা আমার সন্ন্যাস জীবন বেলুড় মঠ স্বামী সোমেশ্বরানন্দী বই থেকে নেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে উনি তখন সদ্য প্রেসিডেন্ট হয়ে এসেছেন কাকুরগাছি থেকে, পায়ে হেঁটে বিকে সন্ধ্যেবেলা ঠাকুরকে প্রণাম করতে গেছেন। এমন সময় একটা পাগল এসে উপস্থিত, এসে বলছেন যে আমার জুতোটা রেখে গেলে একটু দেখবেন। ওনার সেবকরা ভীষণ খেপে গেছেন, আরে মঠের প্রেসিডেন্টকে বলছে জুতো রেখে দিতে, আর উনি ওখানে দাঁড়িয়েই রইলেন। সবাই বলছেন মা চলে চলুন, না দাঁড়াও না, ও আমাকে বিশ্বাস করে রেখে গেছে। উনি জুতোর পাশে লাঠি নিয়ে দাঁড়িয়েই রইলেন। তারপরে পাগলটি ওপর থেকে প্রণাম করে নেমে আসার সময় ও জুতোটা আছে বাবা, ভেরি গুড, থ্যাংক ইউ বলে চলে গেল। তখনও সবাই রেগে গেছে। উনি বলছেন দেখো কী সুন্দর জিনিস, কী শিক্ষার, কীরকম শিক্ষা জানে, ধন্যবাদ তো শুদ্ধ দিচ্ছে। এই যে সব কিছুর মাঝখানে ভালোকে খোঁজা, যেটা একটা স্বামীজি সম্পর্কে বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলছেন না, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, তার ভেতরে প্রত্যেকটি ইতিবাচক জিনিস ছিল, সেটা আমরা দেশান্তিকে সবসময় দেখেছি। সঙ্গে কত সমস্যা হয়েছে, উনি একটাই কথা বলেছেন বাপু ঠাকুর ঠিক রক্ষা করবেন, ঠাকুরে বিশ্বাস রেখো, ঠাকুরের বিশ্বাস, ঠাকুরের উপর বিশ্বাস কখনো ছিল না। সমস্ত কিছুতে আর অদ্ভুত নির্ভরতা, তার যখন বাইপাস সার্জারি হবে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে বাইপাস সার্জারি করা হবে কি হবে না, উনি বললেন এই শরীরটাকে সংঘের উদ্দেশ্যে উৎসর্গ করেছি, এখন সংঘ যেরকম সিদ্ধান্ত নেবে সেই রকমটি হবে, তার বাইরে আর কিছুটি হবে না। এটা কিন্তু খুব সহজ কথা নয়, খুব সহজে বলার জিনিসও নয়, এই এতটা নির্ভরতা ঈশ্বরের উপর, এটা উনি সবসময় চাপিয়ে দিতেন। আমার মনে আছে আমার কেন্দ্রে একটা খুব বড় সমস্যা দেখা দিয়েছিল, ভীষণ সমস্যা, কাউকে বলতে পারছি না, এমন ব্যক্তিগত একটা সমস্যা, একজনকে নিয়ে ভীষণ সমস্যা হচ্ছিল। আমি তো মহাপাকা ছেলে, একটা পোস্ট কার্ড লিখলুম পূজনীয় ভূতেশানন্দ নিবাসকে, তাতে আবার খুব পাকামি করে লিখলুম আমি ভালো করে জপ ধ্যান করতে পারছি না, নিজে নিজে চেষ্টা করেছি হয়নি, ঠাকুরের কাছে প্রার্থনা করছি হয়নি, এখন আপনাকে লিখছি আপনি আমায় সাহায্য করুন। ভেবে দেখুন আমার কাছে ঠাকুরের চেয়ে বড় হয়ে গেছে গুরু, তিনি সবসময় ঠাকুরকে বড় করার চেষ্টা করতেন, তিনি নিজে তাকে আমি বড় করে ফেলেছি। মহারাজ আমাকে ডেকে পাঠালেন, গেলাম শিবভক্তি জিজ্ঞেস করলেন কেন আমাকে করতেন না, ফলসনাথ ছিল বলে মাঝে মাঝে জিজ্ঞেন কেন কেন ও এসেছে, তখন সেবকরা বলে ওই যে একটা চিঠি লিখেছে জপ ধ্যান করতে পারছে না, ও হ্যাঁ 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 আচ্ছা তোমরা যাও, আমি না ডাকা অব্দি আসবে না। উনি মঠের প্রেসিডেন্ট, আমি প্রফেশনাল ব্রহ্মচারী, এক তখনও ট্রেনিং সেন্টার হয়নি, ওনার কাছে বসলাম, উনি বললেন আরও কাছে এসে, কাছে গেলাম উনি আমার দিকে তাকিয়ে বলছেন তোমায় কি কেউ খুব কষ্ট দিচ্ছে, একেবারে যেন যে আসল কথাটা যেটা আমি কিছুতেই বলতে পারছিলাম না, উনি আমার দিকে তাকিয়েই সেই প্রশ্নটা করলেন তোমায় কি কেউ খুব কষ্ট দিচ্ছে। অঝরে আমার চোখ দিয়ে জল পড়ছে, আমি হাউ হাউ করে কাঁদছি আর ওকে সমস্যার কথা বলছি। 20 মিনিট পেরিয়ে গেছে, আমার কোনো সময়ের খেয়াল নেই, উনি এত বিজি মানুষ, উনি শুনছেন আমার কথা, আমি হাউ হাউ করে কাঁদছি আর ওনাকে সমস্যার কথা বলছি, চুপ করে শুনলেন। তারপরে বললেন তুমি তো খুব ধাড়ি ছেলে, তুমি বলো দেখি সমস্যাটা কেন। তা আমি সমস্যাগুলো বললাম, উনি বললেন একদম ঠিক অ্যাসেসমেন্ট করেছো, তোমার বদলে যে যাবে তাকেও ঠিক একই রকমের কষ্ট পেতে হবে, তুমি না হয় কোনো আরেকজন সাধু ভাইয়ের জন্য এই কষ্টটা নিজের কাঁধে তুলে নেবে বলে তিনি আমাকে এই জপ ধ্যানের কিছু পদ্ধতি অদল বদল করে দিলেন। বললেন এটা শুধু তোমার জন্য, এটা কাউকে কিছু বলার দরকার, আমিও কাউকে কখনো বলি। তারপরে যখন চলে আসছি মনে হচ্ছে উনি যে সমাধান সূত্রটা দিয়েছিলেন সেটা আমার মাথায় আসা উচিত ছিল, কেন এলো না। পরে অনেক পরে এই ধাড়ি বয়সে এসে বুঝি আসলে যখনই আমাদের জীবনে কোনো সমস্যা আসে তাতে আমরা এমন ডুবে থাকি যে সমস্যার যে সমাধান সূত্র আমিই পারি করতে এটা আমাদের মাথার মধ্যে একেবারে আসে না, এবং সেই কারণে আমরা একবারে সমস্যা দীর্ঘ হয়ে থাকি। তারপরে যখন চলে আসছি এই ঘরের দরজার কাছে এসেছি আমাকে ডাকলেন একটু শোনো, গেলাম তখন আমায় বললেন যখন জীবনে খুব দুঃখ পাবে খুব কষ্ট পাবে মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবে, তিনি তোমার কথা শোনার জন্য মন্দিরে বসে আছেন,
উত্তরে কি তিনি কি বললেন সে শোনার মতো কান তোমার তৈরি হয়নি, নিশ্চিত জানবে তিনি তোমার কথা শুনছেন শুনছেন শুনছেন। গুরু মুখে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যেমন জানিয়েছ, তাকে পড়ে যেমন বুঝেছ, নিত্য ধ্যান করে তাকে যেমন অনুভব করেছ, তিনি ঠিক সেই রকম চির অপরিবর্তনশীল, আর আমরা মানুষ হলাম চির পরিবর্তনশীল। অতএব কোনো মানুষকে নিজের দুঃখের কথা কখনো বলবে না। উনি এমন একটা ইন্সপিরেশন দিলেন যে আমি সদ্বাবস্থায় আমি মহারাজকেই সমস্ত কিছু বলবার চেষ্টা করতাম, ঠাকুরকেই বলার চেষ্টা করতাম। জপ করতে করতে ঘুম পাচ্ছে, ঠাকুরকে গিয়ে বলতাম তো জপ করতেই চাই কেন ঘুম পাচ্ছে। মহারাজ এমন একটা বিশ্বাস জাগিয়ে দিয়েছিলেন যে ঠাকুর আমার কথা শুনছেন। এই ধরুন আমার তো প্রায় 25 বছর হয়ে গেল সঙ্গ জীবনে, এই কখনো অন্য কাউকে বলার চেষ্টা করি, ঠাকুরকে ছাড়া কাউকে বলি না। যা প্রথম 3-4 বছর বোকার মতো একে তাকে বলেছি, কিন্তু তারপরে আর নিজের দুঃখের কথা কখনো কাউকে বলি। এবং প্রত্যেকটা কথা আনসার, এটা কিন্তু কথা আমি আমার নিজের অনুভব থেকে বলতে পারি যে প্রত্যেকটি কথার উত্তর আসে, আমরা বিশ্বাস করি না, সেটা আমাদের দুর্বলতা, সেটা আমাদের লিমিটেশন, কিন্তু এই কথার উত্তর আসে। মহারাজের একবারে এত সুন্দর এরকম টুকরো 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 স্মৃতি, এত স্মৃতি। রোজ বলতেন জপ ধ্যান করার সময়, ওই আমরা যখন সকালে মহারাজের কাছে প্রণাম করতে যেতাম বলতেন, সময় পেরিয়ে যাচ্ছে ভালো কথা বলো। আমাদের ভিতরে আর্জটা জাগাতেন, ভগবানকে ডাকার আর্জটা জাগাতেন। শেষ 3 মাস ধরে একটা কথাই বারবার বলছেন। আমরা ট্রেনিং সেন্টারে যাওয়ার পর মহারাজের সঙ্গে পার্সোনাল ইন্টারভিউতে গেলাম। মহারাজ আমি ট্রেনিং সেন্টারে এসেছি দেখে খুব খুশি হলেন, একটা দারুণ কথা বলেছিলেন। বলেছিলেন, কথা দাও আমার পরে যে আসবেন, যিনি এই গদিতে বসবেন, তাকেও ঠিক আমার মতো ভালোবাসবে, আর বিশ্বাস করো তার ভেতরে আমি বিরাজ করব। এই কথাটা আমি অন্তরে অন্তরে বিশ্বাস করি, এবং আমার খুব দৃঢ় বিশ্বাস আমার গুরু প্রত্যেক সঙ্গগুরুর মধ্যে বিরাজ করছে। আসলে গুরুর ভেতরে ঠাকুর বিরাজ করেন, আর সঙ্গগুরুর হৃদয়ে শ্রীরামকৃষ্ণ বিরাজ করেন, এটা হচ্ছে আসল কথা। সেখানে কখনো এই প্রত্যয়ের ব্যাপারে কোনো অসুবিধা আমার হয়নি যে আমি গুরু হারা হয়েছি, গুরু ছাড়া হয়েছি। কিন্তু যখন প্রথম দিন শুনলাম মহারাজের শরীর চলে গেল, ট্রেনিং সেন্টারে আমাদের ক্লাস হচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম এবার চলে যাবে, তখন যখন প্রথম শুনলাম মনে হলো যেন একটা অদ্ভুত শূন্যতা। আমি কী নিয়ে আঁকড়ে বাঁচবো, কাকে নিয়ে আঁকড়ে বাঁচবো, কেন আমার সবসময় মনে হতো কিছু হলেই মহারাজের কাছে যাব, মহারাজ সব সমস্যার সমাধান করে দেবে। মহারাজ আছেন যখন তখন আমার কিসের সমস্যা, সব সমস্যার সমাধান। তখন মনে হলো যেন এটা নেই। পূজনীয় আত্মস্থানন্দজি খুব আমাকে, যেহেতু ওনার কাছে আমি জয়েন করেছি তাই খুব আমাকে প্রশ্রয় দিতেন। তাই ভূতেশানন্দজির শরীর চলে যাওয়ার পর আমি মাঝে মাঝে আত্মস্থানজির কাছে যেতাম, আমার কষ্টের কথা আমার দুঃখের কথা আত্মস্থানন্দজিকে গিয়ে বলতাম। উনি একদিন আমাকে খুব জোর দিয়ে বললেন, এটা বিশ্বাস করো যে তোমার গুরু আর ওই ছোট্ট শরীরের ভেতর নেই, তিনি জগৎটা সবটুকুর ভেতরে একেবারে ছড়িয়ে গেছেন, যেখানে খুঁজবে তাকে সেখানে তুমি তাকে পাবে। এটা কিন্তু খুব প্রত্যয়ের কথা আমাকে বলেছিল। আমি বিশ্বাস করি যেখানে খুঁজবো যখন খুঁজবো তখনই তাকে পাবো, এবং বিশ্বাস করি আমি আজকে যে তার স্মৃতিচারণ করছি তিনি এরকম করে হলো শুনছেন। তার কখনো আমি হাসি মুখ ছাড়া অন্য মুখ দেখিনি। যখন তাকে দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ওই স্নান করানোর সময় ওই কাটা শরীরটা আমরা সকলের সামনে দেখাতে পারছিলাম না, একবারে এইখান থেকে এই অবধি কাটা, বাইপাস সার্জারির জন্য কাটা, তারপর পরপর দুটো সার্জারিতে কাটা, পেসমেকার বসানো ছিল সেটা খুলে দেওয়া হয়েছে তার জন্য কাটা, এত কাটাকুটি নিয়ে মানুষটা হাসি মুখে থাকতে, এটা একটা খুব বড় ধরনের শক্তি। আমাদের সামান্য একটু জ্বর হলেই আমাদের মনে হয় জগৎটা উল্টে গেল, কারণ সমস্ত কিছু। এটা পরবর্তীকালে রঙ্গনাথ আনন্দজি মহারাজকে দেখছি, মহারাজের শরীর চলে যাওয়ার পর দেখা গেল মহারাজ এখানে পার্মানেন্ট চ্যানেল করা ছিল, এর কারণে মহারাজ ডায়ালিসিস হতো বলে উনি সেই নিয়ে গুরুগিরি করতেন, সেই নিয়ে সকলের সঙ্গে দেখা করতেন, সকলের সঙ্গে আনন্দ করতেন। কতবার সুযোগ হয়েছে বিশেষ পুজোয়, বিশেষ পুজোতে অনেক রকমের খাবার হয়, তাই সব মহারাজের যে রোজ নিয়ে যায় আরেকজন লাগে,
তা প্রত্যেক দিন প্রত্যেক বিশেষ পুজো যখন আমি মঠে এসেছি বা ট্রেনিং সেন্টারে যখন থেকেছি তার মধ্যে যে কটা বিশেষ পুজো হয়েছে আমি রোজ মহারাজের জন্য খাবারটা নিয়ে যেতাম। দেখতাম মহারাজ ওই প্রণামের ঘরের একটা কোণে যেখান যে জানলা দিয়ে রোদ্দুরটা আসে ওইখানে বসে থাকতেন, কিছু পড়তেন, আর থালাটা নিয়ে গিয়ে অতিরিক্ত থালাটা নিয়ে গিয়ে খুলে মহারাজকে দেখাতে হতো। ওইটা হচ্ছে মহারাজের খাওয়া, খুলে দেখানো হলো, মহারাজ দেখলেন, আর সে কী অদ্ভুত হাসি। আর আমরা কখনো কোনো সুযোগ ছাড়তাম না মহারাজকে প্রণাম করার, হয়তো সকালে করেছি, বিকেলে আবার যদি সুযোগ হয়েছে আবার প্রণাম করেছি, দুপুরে গিয়েছি আবার যদি সুযোগ হয়েছে প্রণাম করেছি। এমনি চাইতেন সবাই আসুক তার কাছে, ভীষণ রকমভাবে চাইতেন সবাই তার কাছে আসুক, তিনি যেন তার ভালোবাসাটা সকলের ভেতর বিতরণ করে দিতে চাইতেন। এত ভালোবাসা, এত ভালোবাসা মানুষ ভালোবেসে মানুষ ভালোবাসতে পারে আমি এই কল্পনার বাইরে। আমার একটা মানুষের ভেতরে এত ভালোবাসা থাকে, এত ভালোবাসা থাকে। আমার মা চলেছেন অমরনাথে, আমি যখন তখন সদ্য সাধু হতে এসেছি, 94 সালের ঘটনা, আমি ট্যাঁকে করে আমার মাকে নিয়ে গেছি পূজনীয় মহারাজের কাছে। মাঝকে গিয়ে বললাম মা ভালো করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিন যাতে সব যাত্রা শুভ হয়। মা খুব হাসছেন, আমি কেন হাসছেন, বললেন আরে তোমার তো দেখছি উল্টো পুরাণ। আমি কেন মহারাজ, সব মায়েরা এসে বলে আমার ছেলের মাথায় ভালো করে আশীর্বাদ করে দিন, আর তুমি বলছো আমার মায়ের মাথায় হাত দিয়ে ভালো করে আশীর্বাদ করে দিতে। ঘটনাটা এখানেই শেষ হয়ে গেল। তারপরে আমার জানা ছিল না সেবার উগ্রপন্থী আক্রমণ হয়েছে, অমরনাথ যাত্রা বাতিল হয়েছে। আমরা সকালবেলা প্রেয়ার করছি আমাদের টিপিটিসি, আর দেখছি মিতেশানজির সেবক শিকরেশ মহারাজ ওখানে মর্নিং ওয়াক করছেন। উনি মর্নিং ওয়াক করতেন কিন্তু আমাদের ঘরের সামনে কখনো না, হনহন করে হেঁটে যাচ্ছেন, একবার করে এম করে তাকাচ্ছেন, আবার হনহন করে হেঁটে যাচ্ছেন। প্রেয়ার শেষ হওয়া মাত্র উনি তো না সেই সুরে বললেন, হ্যাঁ রে তোদের কার মা আজকে অমরনাথ যাত্রা করার কথা ছিল, তখন আমি আমার মা মানে না এক আমার সাথে এক গেলাম। যেতেই গণেশ মহারাজ আমাকে বাড়িতে ফোন করার খোঁজ নিল, মায়ের কী অবস্থা আমাকে খোঁজ নিলাম, ফোন করে জানা গেল যে অমরনাথ যাত্রা বাকি হয়ে গেছে, মা জানেন মায়ের যাত্রা হচ্ছে না। যা গিয়ে প্রেসিডেন্ট মাঝকে গিয়ে বলে আয়, উনি খবরে শুনেছেন, রেডিওতে রোজ খবর শুনতেন যে উগ্রপন্থী আক্রমণে অমরনাথ যাত্রা বাতিল হয়েছে, তাতে অনেক যাত্রীও মারা গেছে যারা পেহেলগাঁওতে অপেক্ষা করছিল। ওনার সারা রাত ধরে দুশ্চিন্তা হয়েছে, পিপিটিসির একটি ব্রহ্মচারী এসেছিল তার মাকে নিয়ে, তার কি হলো উনি নাম মনে করতে পারছেন না। আমি গিয়ে যখন বললাম বলেন আহ বাঁচালে ভাই তুমি, আহ বাঁচালে। এই যে একটা সবার জন্য ভালোবাসা, প্রতি জনে জনের প্রতি ভালোবাসা, আমাদের অদ্বৈত বেদান্ত বলে সবার ভেতরে আমি বিরাজ করছি, আমি ভিন্ন এই জগৎ সংসারে আর কেউ নেই। এবং যখনই বোধটা আসে তখন আমাদের সকলের সাথে একটা একাত্মতা আমরা অনুভব করি। দেশান্তি এমন একটা স্তরে পৌঁছে গেছিলেন এই একাত্মতাটা আমরা দেখেছি, সবটাই তিনি, তিনি ছাড়া আর কেউ নেই, এটা হচ্ছে তার ভাবনা চিন্তার জগতে আমরা দেখেছি। অথচ প্রশাসনিক স্তরে ভীষণ রকম ভালো প্রশাসক, উনি মজা করছেন যাই করছেন, মিটিংয়ের ব্যাপারে ভীষণ সিরিয়াস। শিকাগোর আমরা শতাব্দী শিকাগো শতাব্দী অনুষ্ঠানের সমাপ্তিতে গেছিলাম, তখন সাধুরতে গেছিলাম, উদ্বোধনী অনুষ্ঠানে এলেন, খুব সিরিয়াস খুব গম্ভীর লেখা ভাষণ করলেন। পরের দিন যখন সব শেষ হয়ে গেল জিজ্ঞেস করলেন কেন লেখা ভাষণ করলেন, আপনি তো সবসময় স্পন্টেনিয়াস করলেন। বললেন ওটাও আমারই বলা ভাষণ লেখা, আজকাল যেন তো অপারেশন হওয়ার পরে হাতগুলো পরপর 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 আসতে চায়, তাই আবার যদি তখন কিছু হয় সেই কারণে লেখা ভাষণ করেছে, তাই লেখা ভাষণ করতে সেই একবারই মহারাজকে কিছু দেখে আমি পড়তে দেখেছি, নাহলে কখনো মহারাজকে বক্তৃতা আমি কিছু লিখে বা কিছু সোর্সের সঙ্গে দেখি। সত্যরূপানন্দজি ঘটনা গল্প বলছিলেন, সত্যরূপানন্দজি জীবনের গল্প, উনি তখন ট্রেনিং সেন্টারে আছেন, মহারাজ রোজ অনেকক্ষণ ধরে কঠোপনিষদ পড়ানো হতে খুব রাগ হয়, সেদিনকে বইটা ওরা লুকিয়ে রেখেছেন। উনি ক্লাস নিতে এসেছেন যথারীতি ট্রেনিং সেন্টারে, এসে বলছে ও বইটাই নেই বুঝি, ঠিক আছে আমি আমার স্মৃতিতে যা আছে তার থেকেই বলছি। 45 মিনিটের ক্লাস পেরিয়ে গিয়ে এক ঘন্টা হয়ে গেছে, তখনও ক্লাস হচ্ছে আর কোনো বই নেই, মূল শ্লোক শঙ্কর ভাষ্য সব তিনি তার মেমোরি থেকে বলছেন। আমরা দেখেছি লম্বা সোনার তরী কবিতা গড় গড় করে মুখস্থ, আমি যে এত গান আপনি মুখস্থ রাখতেন কী করে, কী সরল উত্তর বুঝলে তো, আমি তো এসে ভাণ্ডারে কাজ করতাম,
তখন ঠাকুর ভাণ্ডারে তিনটে বই থাকতো, কথামৃত আর পাঁজি আর হচ্ছে রবীন্দ্রনাথের গীতবিতা। তা কি করবো অবসর সময় কি করে গান মুখস্ত করে ফেলেছি। অদ্ভুত স্মৃতি, অদ্ভুত। কিরণচন্দ্র দত্তের নাতি এসেছিলেন খুব সম্ভবত 1998 সালের কথা, না 1997 সালের কথা, আমরা 98 সালে আমরা তখন ট্রেনিং সেন্টারে এসে গেছি, প্রভানন্দজি সঙ্গে করে নিয়ে এসেছে। তিনি তাকে দেখে বলেন, ও অমুক কি তোমার কে হয়? তো বললেন আমার জ্যাঠা, আমার কাকা হয়। যে তোমার কাকার আমি একসঙ্গে সংস্কৃত কলেজে পড়তাম, তোমাদের বাড়িতে প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার ভাগবত পাঠ হতো। ভাগবত ভাগবতকার ভাগবত বলার আগে একটা গৌরচন্দ্রিকা হতো, সে গৌরচন্দ্রিকার ভাব ভাষা কোনোটাই খুব একটা দারুণ নয় এরকম, কিন্তু উনি যেন মনে করার চেষ্টা করেন, যেমন মনে করতেন সেরকম মনে করতেন। উনি এটা শুনেছেন ওনার বয়স যখন 18, আর রিপিট করছেন ওনার বয়স যখন 98। এই দীর্ঘ 80 বছরের ব্যবধানে তার স্মৃতি একবারে নিপুর। প্রভানন্দজি চাপ দিলেন, হ্যাঁ বলুন বলুন বলুন, কী কী বলতে মনে পড়ছে মহারাজ? দাঁড়াও ভাবি, তারপর বলতে শুরু করি। আমরা ভাবটি বুঝতে পারতাম, কি অদ্ভুত এক মেধা, কি অদ্ভুত জিনিস। সকলের প্রতি সমান ভালোবাসা, সাধু ব্রহ্মচারী কাজের ছেলে সকলের প্রতি। বাগানে যে ছেলেটা কাজ করে তার কাছে উনি ক্ষমা চাইছেন, কেন তিনি তার নাম সবসময় মনে রাখতে পারেন। যেন আজকাল বুঝলে তো সবার নাম আর মনে থাকে না, তোমায় কি বলে ডাকবো বুঝতে পারি না। তা তুমি কিন্তু কিছু মনে করো না, আমি তোমার নাম মনে রাখতে পারছি না। তোমার নাম মনে রাখতে পারছি না এর অর্থ অনেক সময় হয় তো যে আমরা মনে করি তাকে আমরা একদম পাত্তাই দিচ্ছি না, এরকম তাই, এটা যেন কেউ মনে না করে। শেষের দিকে বলতেন যে জগদীশ শিখরেশকে সুপ্রভাতকে বলো জানলা ভালো করে বন্ধ করে রাখতে, পাখি কবে উড়ে যাবে কেউ জানতে পারবে না। এর যে কী গুরু অর্থ ছিল আমরা সত্যি জানি না, খুব দ্রুত চলে এলো। রঙ্গনাথানজি একদম বড় বড় অবস্থা, আমার মনে আছে আমার এ নেগেটিভ গ্রুপের রক্ত, মহারাজেরও এই নেগেটিভ গ্রুপের রক্ত, আমি রক্ত দিতে গেছিলাম ট্রেনিং সেন্টার থেকে, আমায় নিয়ে যাওয়া হলো ডায়ালিসিস ইউনিটে। দেখে মনে হলো না যে মহারাজ সুস্থ হয়ে ফিরে আসবে, আর কোঠারিতে মহারাজ বসে আর ভর্তি আছেন, ওখানে মহারাজ ততটা খারাপ অবস্থায় না, কিন্তু একদম উল্টো হয়ে গেল রেজাল্ট। আমার খুব অবাক লাগলো যেদিন আমি প্রথম রঙ্গনাথানজিকে দেখলাম, প্রেসিডেন্ট হয়ে আসার পর বেলুড় মঠে এলেন, আর উনি গটগট করে হাঁটতে হাঁটতে মায়ের মন্দির থেকে ঠাকুর মন্দির রাজামাজি মন্দির ছেড়ে মায়ের মন্দির ছেড়ে উনি আমাদের আসতে থাকতেন। প্রত্যেকটা কাজ তার কাছে খুব সিরিয়াস। তিনি অসুস্থ হয়েছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন, ফিরে গেছেন, গোলপার্কে রাখা হয়েছে তাকে চেক আপের জন্য। আমাদের মুক্ত কচ্ছ হওয়ার কথা 1995 সালে মায়ের জন্মতিথি, মানে হাসপাতালে তাই বলো না, আত্মস্থান নদী যা যে বিভাতমানজির সঙ্গে এলাম ওর আর আমার একসাথে হয়েছিল, আমরা দুজনে পিপিটিসি থেকে, ও পিপিটিসি থেকে আমি বেলঘরিয়াতে গেলাম গোলপার্কে। মহারাজ আমাদের কাপড় দেবেন, কাপড় নতুন কাপড় চাদর তারপরে কৌপিন এসব দেবে, আমরা নিজে প্রেসিডেন্ট মাস কোয়ার্টার থেকে দিয়ে দিয়েছিল সেগুলো কেচে কুচে সুন্দর করে প্যাক করে নিয়ে গেছি। মহারাজের হাতে দেওয়ায় মহারাজ দীর্ঘ সময় ধরে চোখ বন্ধ করে সেই কাপড় চাদর নিয়ে বসে থাকতেন, মনে হলো মিয়া ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যেন তিনি দয়া করে আমাদের ব্রহ্মচর্য রক্ষা করেন, আমাদের সাধু জীবনটাকে যেন সমৃদ্ধ করেন। সঙ্গগুরুর অন্তর থেকে এসছেন, নতুন বেশ হয়ে মানে মাথা তো কামানো হয়ে গেছে, মুক্ত কচ্ছ হয়ে যখন মহারাজের কাছে গেলাম বললেন আমাকে নয় আগে ঠাকুরকে গিয়ে নতুন বেশটা দেখিয়ে এসে, গোলপার্কে সেই ছোট্ট ঠাকুর ঘরে গিয়ে আগে আমরা ঠাকুরকে প্রণাম করলাম, তারপরে মহারাজকে প্রণাম করলাম। এখন মহারাজকে জিজ্ঞাসা করলেন, মহারাজ এরপরে ওরা কী করবে? বলি এরপরে আর কী করবে, বেলুড় মঠে গিয়ে ঠাকুরকে আবার নতুন বেশ দেখাবে, আর মঠের যারা বয়স্ক সাধু আছে তাদেরকে প্রণাম করে আশীর্বাদ নেবে। আমরা যে যার সেন্টারে ফিরে যাওয়ার কথা ছিল আমরা আবার সবাই বাসে করে বেলুড় মঠে এলাম, এসে ঠাকুর মা স্বামীজি সেদিন মহাপুরুষ মা যে তিথি পুজো ছিল সব জায়গায় প্রণাম করে বয়স্ক সাধুদের আরোগ্য ভবনে গিয়ে প্রণাম করে আত্মস্থানজিকে গিয়ে বললাম, জানেন তো মহারাজ বললেন কী বলেছেন তোমার মা তোমার গুরুদেব কী বলেছেন? আমি বললেন মহারাজ এই বলেছেন, দেখেছিস তো
আমাদের দৃষ্টি, আর উনি বলেছিলেন যে হয়ে গেলে ওখান থেকে সব সেন্টারে চলে যাবে। উনি বলছেন দেখেছিস তো আমাদের দৃষ্টি আর সঙ্ঘগুরু দৃষ্টির মধ্যে কতখানি খারাপ, আমরা এত গভীরে ভাবি না, উনি কত গভীরে এই জিনিসটা এই জিনিসগুলো নিয়ে পেরেছে। পূজনীয় মহারাজের আমার মনে আছে মালা দেওয়া নিয়ে সব বিষয়ে কত সিরিয়াস ছিলেন। উনি যখন জপের মালা দিতেন সেটা কিন্তু বেশ ভেবে চিনতে দিত। আমি গিয়ে বললাম না সবাইকে দেখেছি যে মালায় জপ করছে, আমিও মালায় জপ করব, সবাই মালায় জপ করলে তোমাকেও করতে হবে। তখন আমি বললাম যে না সবাই করে দেখেছি, আমারও করলে ভালো লাগবে। না এখন আরও এক বছর করে জপ করো, আরও এক বছর করে জপ করে, ঠিক এক বছর যেদিন হয়েছে গিয়ে মারাজ করুন, গত বছর এই দিনে আপনি আমি বলেছেন ধন্যী ছেলে, ভারী সুন্দর করে ধন্যী ছেলে, ঠিক আছে তুমি আনো, তোমার যে মালা পছন্দ সেই মালায় নিয়ে আসবে। আমি একটা রুদ্রাক্ষের মালা রামগোপাল মার ব্যবস্থা করে দিলে সেটা গঙ্গায় স্নান করিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টারে দিয়ে এলাম। একটা বিশেষ দিনে যেতে বলেন, সেদিনকে একে একাদশী ছিল তাই সেদিন দীক্ষা ছিল, আর আমাকে বলা হয়েছিল কিছু না খেয়ে আসতে। দীক্ষা হয়ে যাওয়ার পর মহারাজ একবার ঘরে এলেন, তারপরে ফিরে গেছিলেন। ওই মহারাজ ওর যেরমভাবে উত্তরীয় পড়তেন ওরমভাবে উত্তরীয় পড়া, আগে মহারাজ খালি গায়ে ওরমভাবে উত্তরীয় পড়তেন, মানে গেঞ্জির ওপর পড়তেন, বাইপাস সার্জারির পর এত কাটাকুটি ছিল বলে জামা পরতেন, জামা পরে ওরম পড়া। মহারাজ আমাকে ওর কাছে ডাকলেন, জপ করে দেখালেন, গোটা মালাটা দুবার তিনবার করে জপ করলেন, তারপরে জপ করা হয়ে যাওয়ার পর আমার হাতে দিলেন, বললেন খুব সহজ তুমিও করো। তা ওই গ্রন্থি যেটা শেষকালে শেষ হয়ে গেলে ঘোরানোটা ওটা বেশ কঠিন, আমার কিছুতেই হচ্ছে না, প্রত্যেকদিন মালা পড়ে যাচ্ছিল। উনি আমার হাতে ধরে, আমি এখনও সেই স্পর্শটাকে অনুভব করার চেষ্টা করি, উনি আমার হাতে ধরে ধরে দেখালেন কেমন করে মালা জপ করতে হবে। সারা সকাল দীক্ষা দিয়েছেন, তারপরে 20 মিনিট ধরে আমাকে সময় দিয়ে দিলেন। যখন আমি পারলাম দেখলেন তখন কতগুলো ইনস্ট্রাকশন দিলেন কী কীভাবে করবো, আর বললেন আমি উঠছি তুমি এখানে বসে খানিকক্ষণ জপ কর। মহারাজের শরীর চলে যাওয়ার পরে ওরা অনেকেই, মহারাজ একটা গেরুয়া কাপড় আমাকে আমার জন্য অ্যাডপ্টেড হয়েছিল, আমি সেটা নিইনি, কারণ আমি তখনও জানতাম না, আমি এত ফিকুল মাইন্ডে ছিলাম যে শেষ অবধি সন্ধ্যা সত্যি আমি টিকে থাকতে পারবো কিনা সেই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল। এই মহারাজের গেরুয়া নিয়ে আমি কী করবো এই নিয়ে আমার ভাবনা ছিল। তার চেয়ে বড় বিশ্বাস ছিল এইটা, এই মালার প্রতি দানায় মহারাজের স্পর্শ আছে, এই মালাটায় হাত দিলে আমি মহারাজকেই স্পর্শ করছি। এই বিশ্বাস থেকে আমি সেবকদের কাছ থেকে কিছু নিতে চাই। এটা অনেক বছর পরে আমার ব্রহ্মচর্য দীক্ষার পরে যখন আমার গোলপার্কে পোস্টিং হলো, ওখানে পূজনীয় সুপ্রভাত মহারাজ ছিলেন, আমি আর উনি একসঙ্গে ইন্ডোলজিক্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চে কাজ করতাম। যেদিন আমার ট্রান্সফার হয়ে গেল বেলুড় মঠে, মহারাজের ভারী সুন্দর ছবি উনি আমি উপহার দিলেন, এবং সঙ্গে মহারাজ যে বাটিতে করে খেতেন সেই বাটিটা উনি আমাকে দিলেন। উনি গেরুয়া কাপড় দিতে চেয়েছিলেন, তখন আমি ওই কারণে নিইনি, কারণ সাদা কাপড় আমার, যদিও তখন আমার ব্রহ্মচর্য দীক্ষা হয়ে গেছে, সন্ন্যাস হতে আর মাত্র 2 বছর বাকি, তখন আমি সাহস করে গেরুয়া কাপড়টা নিই। উনি আমাকে সেই বাটিটা দিলেন, সেই বাটিটা এখনও আমার কাছে আছে। দুটো জিনিস আমি রোজ একবার করে হাত দেওয়ার চেষ্টা করি, মালায় দুবেলা হাত দিই আর এই বাটিটা আমি একবার করে স্পর্শ করি। আমার মনে হয়েছে বস্তু দিয়ে কখনো কোনো স্মৃতিকে ধরে রাখা যায় না, স্মৃতি হলো এমন জিনিস যা আমাদের ভেতরের মানুষকে সমৃদ্ধ করে। আমি যখনই চোখ বন্ধ করি এখনো পর্যন্ত, যখনই জীবনে কোনো সমস্যা হয় তখন পূজনীয় মহারাজের দেওয়া ওই বইটা আমি সবসময় পড়ার চেষ্টা করি, সাধন প্রণালী। তার তলায় লেখা আছে অপর কাহাকেও দেখাবে না। আমার 30 বছর হয়ে গেছে দীক্ষা হয়েছে, অনুভূতি কিছুই প্রায় হয়নি, নেগেটিভ থেকে শূন্যে এসেছি এটুকু বলতে পারি। কিন্তু আমি যখনই সমস্যায় পড়ি তখনই ওই বইটা খুলে আমি পড়ি, ওই বইটা আমাকে নতুন করে আলো দেখায়, চোখ বন্ধ করলে আমি সেদিনের স্মৃতিটাকে খুব পরিষ্কার দেখতে পাই। আমাদের একজন গুরু যখন দীক্ষা দেওয়া শুরু করলেন, আমি তখন হেডকোয়ার্টার্সে আছি, তার যিনি সেবক হবেন তার মাধ্যম দিয়ে তিনি আমার কাছে জানতে চাইলেন ভূতেশানজি কেমন করে দীক্ষা দিতেন। আমি পরপর পরপর পয়েন্ট ওয়াইজ ধরে 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 লিখে দিলাম কী কী প্রার্থনা করতে বলতেন, সেইগুলো আমি বলতাম, সবগুলি লিখে দিয়েছি। তা মহারাজ পড়ার পর আমাকে একদিন ডেকে পাঠালেন, বললেন তোমার এত ভিভিডলি মনে আছে কী করে? আমি ভাবছিলাম আমাদের জল টল আছে বোধ হয়।
আর মহারাজ এই দিনটাকে রোজ স্মরণ করার চেষ্টা করি। মহারাজ কখন এসেছিলেন সেটা আমি দেখতে পাইনি। যেমন চোখ খুললাম, দেখলাম মহারাজ বসে আছেন চোখ বন্ধ করে, দুটো হাত বুকের কাছে নিয়ে তিনি জপ করছেন। এটা হচ্ছে মহারাজের দীক্ষা গুরু হিসেবে প্রথম যে ছবিটা আমার মনের মধ্যে পড়ে। তাই পরে ওই রকম ছবি আমি অনেক পেয়েছি, কিন্তু ওই স্মৃতি যেটা জীবন্ত স্মৃতি সেটা আমার কখনো ভুলব না। দীক্ষা হয়ে যাওয়ার পর উনি বললেন আমরা এসো কিছুক্ষণ একসঙ্গে বসে জপ করি। আমরাও জপ করলাম, মহারাজও জপ করলেন। আমি মাঝে মাঝে চোখ ফাঁক করে করে দেখছিলাম মহারাজকে জপ করতে আসলে কেমন দেখায়। তখন প্রথম দিকে খুব অপরাধ বোধ লাগতো যে কেন দেখেছিল, কিন্তু এখন মনে হয়েছিল নিয়ম না শুনে দেখে বোধ হয় ভালোই করেছিল। কারণ এই সুখ স্মৃতিটা আমাকে জাগিয়ে রাখে, ওই তন্ময়তাটা আমাকে প্রেরণা দেয় নতুন করে সাধন সাধন করার। আপনারা অনেকেই মহারাজের কৃপা পেয়েছেন, এটা একটা খুব আশ্চর্যের ব্যাপার। আমি বহু জায়গায় গিয়ে মহারাজের শিষ্যদের দেখেছি। আমি যে অফিসটায় বসে কাজ করি ভূতেশান্তি, সেই অফিসে এসে থেকেছে। তখন আমাদের ঘরটার ছিল না, ওই ঘরটাই তখন অধ্যক্ষের আবাস ছিল এবং প্রেসিডেন্টরা এসে থাকতেন। এই সাগর নিয়ে ওনার অনেক গল্প আছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অবস্থায় উনি এবং অলোকী মহারাজ গিয়েছিলেন। মহারাজের সঙ্গে যে গাড়িতে, ওরা বলেছিল গাড়ি আছে, গাড়ি মানে কি সাইকেল রিক্সা, সাইকেল ভ্যান রিক্সা, ভ্যান রিক্সার ওপর ভালো করে বিছানা টিছানা পেতে মহারাজকে নিয়ে যাওয়া হচ্ছে। তার সঙ্গে জেরিকেনে করে ডিজেলও যাচ্ছে, জেনারেটর চলবে, ইলেকট্রিসিটি ছিল না তো। আর সে যতবার সেই সাইকেল ভ্যান ধাক্কা দেয় আর ডিজেল ছিটকে ছিটকে মহারাজের পিঠেটা পুরো ভরে গেল। ওখানে যাওয়ার পর সিদ্ধিদানজি বলছেন মহারাজ কোনো কষ্ট হয়নি তো? বলছে না কিচ্ছু হয়নি, শুধু একটা দেশলাইয়ের অপেক্ষা আছে। এরপরের বার যখন উনি এলেন তখন আমাদের পাকা ঘাট হয়নি, কাদার মধ্যে দিয়ে সাধুদের আসতে হতো। মহারাজকে নিয়ে যাওয়ার জন্য একজন পালোয়ান দরকার, তাকে পিট করা হয়েছিল। মহারাজকে তিনি নিয়ে যখন যাচ্ছেন কাদার মধ্যে, তিনিও পড়ে যান পালোয়ানও পড়ে যান। বলছেন শিউলি পাতা যেরকমভাবে বেসনের মধ্যে ফেলে ভাজা হয় আমার অবস্থাটা ঠিক সেই রকম। তারপরে সারা রাস্তা ওইভাবে এসেছে, সবাই আমার সেই দিব্য রূপ দেখছে। তারপরে ঘষিয়ে মেজে তারপরে তাকে দীক্ষার জন্য রেডি করা, এক বুক সর্দি নিয়ে তিনি করলেন। মহারাজকে নিত্য স্মরণ করার, যেমন গুরু হিসেবে আমরা উপাসনার সময় স্মরণ করি, তাছাড়াও জীবনের প্রতিক্ষণে স্মরণ করার চেষ্টা করি। অনেকে মনে করেন এটা আমার পাগলামি, কিন্তু আমার মনে হয় এই পাগলামিটা থাকুক সারা জীবন। একটা দিব্য মূর্তিকে আমি প্রত্যেক দিন ভাবার চেষ্টা করি, চোখ বন্ধ করলে ওই যে সুখস্মৃতি, 10 বছরের সুখস্মৃতি, সেইটাকে নিয়ে আমি বেঁচে থাকি। আমার মনে হয় যতদিন বেঁচে থাকবো এই সুখস্মৃতি আমাকে বেঁচে থাকার প্রেরণা দেবে। যখনই কোনো সমস্যার মধ্যে আমরা পড়ি, শুনতে পাচ্ছেন না, যখনই কোনো সমস্যার মধ্যে আমরা পড়ি তখনই এই সুখস্মৃতিগুলোকে আমি চিন্তা করার চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণের ভাষায় তীর্থ তীর্থ ঘুরে এলে যেমন করে সেগুলোকে রোমন্থন করতে হয়, গরু যেরকম করে জাবর কাটে তাহলে চিবিয়ে 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 সেগুলোকে হজম করে, ঠিক সেরকম প্রত্যেকটা স্মৃতিই আমি রোজ চিবই। আমার সেদিনকে একজন বলছেন আপনার নিয়ে তো ভূতেশান্তি এরকম স্মৃতি কথা অনেক শুনেছি, নতুন কিছু বললেন না? তাই নতুন কিছু তো হবে না, সেই গল্প আছে না রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর আর একটা রবীন্দ্রসঙ্গীত তৈরি হয়নি, সেই রকম অবস্থা। ভূতেশান্তি শরীর চলে যাওয়ার পর আবার ভূতেশান্তি স্মৃতি তৈরি হবে, এরকম স্মৃতি তৈরি হয় না। আমরা খুঁজে পেতে দেখার চেষ্টা করি, অন্যদের স্মৃতিগুলোকে জুড়ে জুড়ে দেখার চেষ্টা করি। শ্রদ্ধা প্রাণামাতাজির লেখা এর পড়েছি, ওই দৃষ্টি আমি কোনোদিনই ভুলতে পারবো না। মাতাজি ভর্তি ছিলেন হাসপাতালে, দেখলেন ভূতেশান্তি কোনো কাজে সেবা প্রতিষ্ঠান গেছিলেন, শুনেছেন শ্রদ্ধা প্রাণামাতাজি ভর্তি আছেন, তিনি দরজার বাইরে আচ্ছন্ন লক্ষ্মী দিকে দেখছেন। লক্ষ্মী দিয়ে সেই আচ্ছন্ন অবস্থায় দেখলেন দরজার সামনে স্বয়ং মাতৃমূর্তি রূপে স্বামী ভূতেশানন্দজি দাঁড়িয়ে আছে। তার সেই দৃষ্টি থেকে করুণা ঝরে পড়ছে, তার দৃষ্টি থেকে স্নেহ ঝরে পড়ছে, তার দৃষ্টি থেকে আরোগ্য প্রার্থনা ঝরে পড়ছে। বলছেন ওই দৃষ্টি কখনো ভোলা যায় না, যত দূর যাই তত দূর মনে হয়। বিরজানন্দজির একটা ভারী সুন্দর স্মৃতি কথা আছে যেটা বিশেষ করবো। বিরজানন্দজি মায়ের, বিরজানন্দজি খুব শরীর খারাপ হওয়ায় মা বিরজানন্দজিকে বাড়ি পাঠালেন। বাড়ি যাওয়ার আগের দিন যোগানন্দ মহারাজ বললেন
মাকে জিজ্ঞেস করেছিলেন তিনি কি করবেন, জপ ধ্যান প্রার্থনা পূজা পাঠ এসব নিয়ে থাকবেন। যোগানন্দজি জিজ্ঞেস করলেন তোর দীক্ষা হয়েছে, বললেন না দীক্ষা হয়নি, তাহলে কাল গিয়ে সকালে জিজ্ঞেস করি, মা জপ ধ্যান পূজা পাঠ নিয়ে থাকবো, আমার তো মন্ত্রই নেই। তিনি যথারীতি গিয়ে মাকে জিজ্ঞাসা করলেন, মা আমি কী করে জপ ধ্যান প্রার্থনা করবো, আমার তো মন্ত্রই নেই। মা বললেন ঠিক আছে কাল এসো মন্ত্র দিয়ে দেবো। নীলাম্বর মুখার্জির বাগান বাড়ির দোতলা ঘরে বিরজানন্দজি দীক্ষা হল। সেই দিন দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা চলতি নৌকা ডেকে বিরজানন্দজি রওনা দিলেন। বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে, আর তিনি নৌকায় বাইরে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আর মা বারান্দাতে দাঁড়িয়ে আছেন, সেই বৃষ্টির মধ্যেই টিপটিপে বৃষ্টির মধ্যে মা দাঁড়িয়ে আছেন, যত দূর দেখা যায় তত দূর তিনি দেখতে পাচ্ছেন। এই স্মৃতি কথাটা যখনই পড়ি তখন আমার বিদেশানন্দীর কথা মনে পড়ে যে আমি যত দূর যাই না কেন বুদ্ধিরতে চলি, তিনি ঠিক তার সেই দিব্য দৃষ্টি দিয়ে আমাকে তিনি প্রত্যক্ষ করছেন। আর আমার ভেতরে সেই ভাবটা জাগাচ্ছে, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এর কি অমনীয় মুখ হেরি স্মরণে সে হবে সব, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতা। আপনাদেরকে কৃতজ্ঞতা জানানো উচিত, অনেক স্মৃতি জমা হয়েছিল যে সবসময় সব জায়গায় একসাথে বলা, আরও কিছু স্মৃতি আছে যেগুলো এত ব্যক্তিগত সেগুলো বলা ঠিক না, কিন্তু এই মনে হলো এই তার জন্মদিনে, জন্মদিন কি পালন করলাম জানি না, গুরুকৃত্য হলো গুরু স্মরণ, সেও একটা খুব বড় জিনিস। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার, পূজ্যপাদ মহারাজকে আমার আভূমি প্রণাম।